আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে ছোট ছোট মাছ নিয়ে চলে এসেছি। আজকে এই মাছ রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমি কীভাবে রান্না করছি একদম যদি পারফেক্ট এভাবেই রান্না করেন, খেতে অনেক টেস্টি হয়েছিল, আপনাদের রান্নাটাও খেতে অনেক মজা হবে। যারা আমার থেকেও ভালো রান্না করেন তারা তো পারেনি, আর যারা পারেন না তারা দেখে নেবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে খেতে। তো আমি মাছগুলোকে অনেক ভালো করে ধুয়ে নিচ্ছি, বারবার পানি পাল্টে মাছগুলো ধুতে হয়। বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পরে যখন একেবারে সাদা ফ্রেশ পানি বের হয়ে যাবে তখন বুঝতে হবে মাছটা ধোয়া হয়ে গেছে। তো আমি মাছগুলোকে খুব ভালো করে বারবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। আর এই সাইডে চিংড়ি মাছ রেখেছিলাম অন্য একটা রান্না করার জন্য, তো ওটা শেয়ার করছি না, ছোট মাছটা রান্না করা শেয়ার করছি আপনাদের সাথে। চলুন দেখে নিন। এখানে কাঁচা ঝাল, পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি, আর তার ভিতরে দিয়ে দিয়েছি সরিষার তেল। তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি বলে দিলাম। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ি, তারপর সামান্য হলুদের গুঁড়ি, আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। তো সব কিছু পরিমাণ মতো দিয়ে একটা খুন্তি অথবা কাঠি দিয়ে যাই হোক একটা দিয়ে এভাবে নেড়েচেড়ে নেবেন। তো খুব ভালো করে এটা মিক্সড করতে হবে মশলাটার সাথে, পেঁয়াজ রসুন একদম ভালোভাবে মিক্সড করবেন এভাবে নেড়ে নেড়ে। আর যদি পারেন, যদি কারো সমস্যা না থাকে, হাতে মেখে নেবেন। তো আমি যেহেতু ছোটো একটা বাবু আছে, ওর হাত মুখ ধরা আমার একটু ধরতে হয়, যে কারণে আমি হাত দিয়ে মাখছি না। আপনারা যদি পারেন ভালো করে হাত দিয়ে মেখে নেবেন, হাতে মাখাটা বেশি মজা হয় খেতে। তো আমার মাখা হয়ে গেছে, এখন আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি দুইটা আলু কুচি করে নিয়েছি, তো বেশি কুচি কুচি করার দরকার নেই, এভাবে একটু হালকা কুচি করলে হবে। আর টমেটো কেটে নিয়েছি দুইটা, একটু এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু মানে মোটা মোটা করে, বেশি বড়ও না বেশি ছোটও না, মোটামুটি সাইজ করে নিয়েছি। আর এখন এটাকে আবার ভালো করে এভাবে নেড়েচেড়ে ভালোভাবে মেখে নিব। তো যখন একদম পারফেক্ট ভালো করে মাখানো হয়ে যাবে তখন এটাকে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো রান্নাটা কিন্তু এখন আমি এই পর্যায়ে এখন পর্যন্ত চুলায় বসাইনি, চুলায় বসাবো কিছুক্ষণ পরে সব কিছু দিয়ে তারপর। তো আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানিটা দিয়েছি। এখন দিয়ে দেবো মাছগুলো, এভাবে উপর দিয়ে হাত দিয়ে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে মাছগুলোকে দিয়ে দিব। তো আমার সবগুলো মাছ দিয়ে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব, একটু ভালো করে মেখে নিচ্ছি যাতে মাছের মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। এরকম না মাখালেও হবে, কোনো সমস্যা নেই। রান্না করার সময় এমনিতে আপনি দুই একবার যখন নাড়াচাড়া দিবেন খুব ভালো করে ই হয়ে যাবে। তো এখন এই যে চুলাটা ধরিয়ে আস্তে করে চুলে বসিয়ে দিচ্ছি। এই রান্নাটা এভাবে করে রান্না করলে এত মজা লাগে, এই মানে কাচকি গুঁড়া মাছ বলে এটাকে, এই কাচকি মাছটা আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই অনেক টেস্টি খেতে। আর রমজান মাসে এই তরকারিটা এতটা মজা লেগেছিল যা বলার নয়। তো এখন রান্নার শেষ পর্যায়ে প্রায়, আমি উপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। রান্নাটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।